কৃষ্ণা হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। অনেকেই প্রশ্ন করেছেন, সংকল্প কি করে করব, পুষ্পাঞ্জলি কিভাবে দেব, পারণ কিভাবে করব। তো আগের ভিডিওতেও আমরা এগুলি বর্ণনা করেছি, আজকে আমরা একটি ভিডিওতে এই তিনটি মন্ত্র পরপর দিয়ে দেব, তার ফলে এটি আপনাদের পক্ষে খুব সুবিধার হবে। অনেকে প্রশ্ন করেছেন, নন্দ উৎসব কেমন করে পালন করব, তাই আজকের ভিডিওর দ্বিতীয় অংশে আমরা নন্দ উৎসব সম্পর্কে আলোচনা করব। তো প্রথম সংকল্প মন্ত্র, জন্মাষ্টমীর দিন অর্থাৎ 12ই আগস্ট সকালে মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর হাতে পুষ্প নেবেন, জোড়হাত করে ভগবানের সামনে বসে বা দাঁড়িয়ে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম বিষ্ণু ওম তৎসৎ উদ্দ ভাদ্রে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টমা তিথৌ ড্যাশ গোত্র ড্যাশ দেবসম শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বক মহা অভিষেকং অহং করিষ্যে। এই মন্ত্রে দুখানি ড্যাশ বললাম, প্রথম ড্যাশটিতে আপনার গোত্র বলবেন, দ্বিতীয় ড্যাশটিতে আপনার নাম বলবেন। এইভাবে নিজের নাম গোত্র সহ সংকল্প করতে হয়। সংকল্প না করে জন্মাষ্টমী পালন করলে তার পুরো ফল পাওয়া যায় না, তাই প্রত্যেকে অবশ্যই সংকল্প করবেন। নেক্সট পুষ্পাঞ্জলি মন্ত্র, কখন পুষ্পাঞ্জলি দেবেন? হয় জন্মাষ্টমীর দিন সকালে ভগবানের অর্চন হয়ে যাওয়ার পর ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন, অথবা রাত্রে অভিষেকের পর রাত্রি 12টার সময়তেও ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন, বা দুবারই দিতে পারেন, সকালেও দিলেন রাত্রেও দিলেন। মনে রাখবেন, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পের মধ্যে একটি তুলসী পাতা ঢুকিয়ে দেবেন, তাহলে সেটি আরও ভালো হবে, আর পুষ্পটি চন্দনে মাখিয়ে নিলে আরও ভালো হবে। তো পুষ্পাঞ্জলি মন্ত্র এই রকম, মঙ্গলাচরণ প্রথমে করতে হবে, মঙ্গলাচরণের প্রথম স্ট্যাঞ্জা বলতে হবে, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে বলতে হবে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন, তারপর বলবেন, এষো পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এই বলে ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। এরপর আসছি পারণ মন্ত্র, পারণ করবেন কবে? 13ই অগস্ট জন্মাষ্টমীর পর দিন সূর্যোদয়ের পর ভগবানের মঙ্গল আরতি করে নেবেন, তারপরে পারণ করবেন। মোটামুটি সকাল 9টার আগে পারণ করবেন। পারণ করার আগে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, নমো ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানকে প্রার্থনা করবেন যে, এখন আমি পারণ করছি, জন্মাষ্টমী ব্রত আমি সম্পন্ন করেছি, আপনি দয়া করে আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করুন। এই বলে পালন করবেন। এখন আমরা নন্দ উৎসব, নন্দ মহারাজ কেমন করে করেছিলেন সেটি শ্রবণ করব, আর আমরা ওই দিনকে কি কি কর্তব্য করব সেগুলিও আলোচনা করব। নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর দিন সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ জ্যোতিষী তাদের সকলকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন। তা বেদজ্ঞ ব্রাহ্মণেরা জ্যোতিষীরা তাঁরা নন্দ মহারাজের বাড়িতে এলেন। বাড়ির সকল সদস্য স্নান করে সুন্দর বস্ত্র অলঙ্কার পরে একত্রিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ শায়িত অবস্থায় ছিলেন তাদের সবার মধ্যিখানে, একদিকে জ্যোতিষীরা রয়েছেন আর একদিকে বাড়ির অন্য সকল সদস্যরা। তা বেদজ্ঞ ব্রাহ্মণরা বিভিন্ন মঙ্গলময় মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, যজ্ঞ করতে লাগলেন, শিশুটির কল্যাণের জন্য
বিভিন্ন বৈদিক স্তব স্তোত্র এগুলি উচ্চারণ করতে লাগলেন। এইভাবে তাঁরা জাত সংস্কার করলেন। প্রতিটি মানুষের জন্য বৈদিক নিয়ম অনুযায়ী অনেকগুলি সংস্কার হয়, দশবিধ সংস্কার, তার মধ্যে একটি হলো জাত সংস্কার। তা সমস্ত এক্সপার্ট ব্রাহ্মণ যারা, তারা খুব সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের জাত সংস্কার করলেন। এরপর জ্যোতিষীরা তার জন্মক্ষণ অনুযায়ী কোষ্ঠী তৈরি করেছিলেন। এটি নিয়ম ছিল, জ্যোতিষীরা কোষ্ঠী তৈরি করবেন এবং সেটি পাঠ করবেন। তা এখানেও তাই হলো, জ্যোতিষীরা ভগবান শ্রীকৃষ্ণের কোষ্ঠী পাঠ করলেন এবং তার পরিবারের সদস্যরা বিস্ময়ে অভিভূত হয়ে শ্রবণ করলেন যে এই শিশুটি কত অসম্ভব কার্য ভবিষ্যতে করবে। ব্রাহ্মণ এবং জ্যোতিষীরা তাদের কার্য সম্পন্ন হলে তারা এবার বিদায় নেবেন। এখন শাস্ত্রে বলা রয়েছে, আমরা যে ধনসম্পদ অর্জন করি অনেক সময় সবটাই একদম 100% শুদ্ধ উপায়ে হয় না। তা ধনসম্পদগুলিকে পবিত্র করতে হলে কি করতে হয়? দান করতে হয়। ভগবদ্ গীতাতেও ভগবান বলেছেন, যোগ্য দান তপ কর্ম ন ত্যাজত কার্যমেব তৎ। কখনো যোগ্য দান এবং তপস্যা এই তিনটি কার্য পরিত্যাগ করবে না। তাই আমাদের সমস্ত ধনসম্পদ এগুলির পবিত্রকরণের উদ্দেশ্যে বিশেষ বিশেষ দিনে আমাদের দান করা কর্তব্য। যেমন এই দিনটি, নন্দ উৎসবের দিনটি, নন্দ মহারাজ নিজেও কি করেছিলেন, তিনি বেদজ্ঞ ব্রাহ্মণদের 200,000 গাভী দান করেছিলেন এবং গাভীগুলি বিভিন্ন সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে সুসজ্জিত ছিল। শুধু তাই নয়, তিনি প্রচুর পরিমাণে স্বর্ণখচিত বস্ত্র, অলঙ্কার এবং পর্বত প্রমাণ শস্য দান করেছিলেন। তা নন্দ মহারাজ এইভাবে যাকে সামনে পেয়েছেন বস্ত্র দিয়েছেন, শস্য দিয়েছেন, অলঙ্কার দিয়েছেন, গাভী দিয়েছেন, প্রচুর পরিমাণে দান করেছেন। নন্দ মহারাজের পুত্র সন্তানের খবরে পুরো নন্দ গাঁও জুড়ে উৎসব। প্রত্যেক বাড়িতে বাড়িতে আলপনা দেওয়া হয়েছিল, বাড়ির ছাদে বিভিন্ন পতাকা, সুন্দর ফুল পাতা দিয়ে সাজানো হয়েছিল, রাস্তায় রাস্তায় সুগন্ধি জল ছেটানো হয়েছিল এবং সমস্ত গোপেরা ও গোপীরা তারা সুন্দর পোশাক পরে, সুন্দর অলঙ্কার পরে, নানা রকম প্রীতি উপহার নিয়ে নন্দ মহারাজের বাড়িতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার উদ্দেশ্যে। শুধু মানুষেরাই নয়, লক্ষ লক্ষ গাভী, ষাঁড়, এদেরকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তাদের শিঙে তেল মাখানো হয়েছিল, তাদের গলায় মালা পরানো হয়েছিল, সোনার মালা, ফুলের মালা, ময়ূরপুচ্ছের মালা। এইভাবে সমস্ত পশু পাখি, মানুষ, নগর পুরোটাই অত্যন্ত সুসজ্জিত হয়েছিল। ভগবানের আবির্ভাব বলে কথা, তিনি রাজার রাজা, তাঁর আবির্ভাবে যে এগুলি হবে সেটা তো বলাই বাহুল্য। নন্দ মহারাজরা অত্যন্ত ধনী ছিলেন, সমস্ত গোপেরাও তাই। কেন? তাদের গো সম্পদের কারণে। তাদের এত গাভী ছিল, তারা এত দুধ দিত, তার থেকে ঘি তৈরি হতো, মাখন তৈরি হতো, সেগুলি বিক্রি করে তারা অত্যন্ত ধনী ছিলেন। অতএব তাদের যেগুলি মূল সম্পদ, দুধ, দই, ঘি, সেগুলি এই উৎসবে একটি বিশেষ ভূমিকা নিয়েছিল। সমস্ত গোপেরা গোপীরা তারা একে অপরের দিকে মাখন, ঘি, দই ছুটতে আরম্ভ করলেন। এটি গোপ জাতির একটি সুন্দর ক্রীড়া। তারা এই মহামূল্যবান মাখন, ঘি তারা একে অপরের দিকে ছুটতে আরম্ভ করলেন। এইভাবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত গোপেরা গোপীরা তাদের সারা শরীর মাখনে ঘিয়ে ভর্তি হয়ে গেল এবং প্রচুর মাখন ঘি রাস্তায় গিয়ে পড়ল। এটাও বলা হয়, এত মাখন, এত ঘি, দুধ, দই রাস্তায় গিয়ে পড়েছিল যেন মাখনের বন্যা হয়েছিল পুরো নন্দ গাঁও জুড়ে, ঘিয়ের বন্যা হয়েছিল। আমরা কল্পনাও করতে পারি না 100 গ্রাম ঘিয়ের কত দাম, সেখানে ঘিয়ের বন্যা পুরো নন্দ গাঁও জুড়ে, সমস্ত ড্রেন পর্যন্ত ঘিয়ে মাখনে জ্যাম হয়ে গেছিল। তা এইভাবে নন্দ গ্রামের অধিবাসীরা, নন্দ মহারাজ সকলে খুব সুন্দর করে
এই নন্দ উৎসবটি পরিচালনা করেছিলেন, সকলে ভীষণ আনন্দ লাভ করেছিল এবং পরিশেষে মহাপ্রসাদ কি জয়, প্রসাদ তো থাকবেই, প্রচুর লাড্ডু মিঠাই এগুলি বিতরণ করা হয়েছিল, একে অপরকে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দিয়ে আপ্যায়িত করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য খুব সুন্দরভাবে নন্দ উৎসব আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন, আমরা কি করতে পারি? আমাদের অনেক কিছু করার রয়েছে। প্রথমত এই নন্দ উৎসবের কাহিনী, এটি ওই দিনকে অবশ্যই শ্রবণ করবেন বারবার। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিন তো আপনারা বাড়ি সাজাবেন, মন্দির সাজাবেন, নন্দ উৎসবের দিনকেও আরও টাটকা ফুল নিয়ে এসে ফুল পাতা দিয়ে মন্দিরটিকে আবার ডেকোরেট করবেন, বাড়িটিকেও ডেকোরেট করতে পারেন। ভগবানকেও যদি বিগ্রহ থাকে, গোপালের বিগ্রহ বা রাধা মাধবের বিগ্রহ, খুব সুন্দর করে শৃঙ্গার করবেন, চমৎকার সব নতুন পোশাক পরাবেন, সুন্দর অলংকার পরাবেন, এইভাবে ভগবানকে সুন্দর করে সাজাবেন, ভগবানের মন্দিরটি বিভিন্ন সুগন্ধি ফুলের দ্বারা সুবাসিত করবেন, দরকার হলে বিভিন্ন রুম ফ্রেশনার সুন্দর সুগন্ধিযুক্ত সেগুলো দিয়ে স্প্রে করতে পারেন, সুন্দর ধূপ জ্বলবে, এইভাবে যেন ভগবান খুব আনন্দ লাভ করেন, এরকম ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমরা কি করব না, নন্দ মহারাজ লক্ষ লক্ষ গাভী দান করেছিলেন, এখন আমাদের তো নিজেদেরও একটাও গাভী নেই, গাভী দান করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা অর্থ দান করতে পারি। বিশেষ করে এখন লকডাউন চলছে, এখন বিভিন্ন মন্দির অর্থ কষ্টে ভুগছে, তো আমরা অনলাইনের মাধ্যমেও বিভিন্ন ইস্কন মন্দিরে বা যারা গৌড়ীয় মঠের সঙ্গে যুক্ত তারা নিজের নিজের মন্দিরে, যেখানে হোক ভগবানের সেবা যেখানে হয় সুন্দর করে, আপনারা সেখানে অনলাইনের মাধ্যমেও অর্থ দান করতে পারেন ভগবানের সেবার জন্য, বা যদি কেউ মন্দিরে যান সেই মন্দিরে গিয়ে সরাসরি ভগবানের সেবার জন্য অর্থ দান করতে পারেন। এছাড়া পাড়া প্রতিবেশী সকলকে প্রসাদ দ্বারা আপ্যায়িত করতে পারেন। তো এখন হয়তো বাড়িতে সকলকে ডাকাও যাচ্ছে না যে সকলকে ডেকে প্রসাদ পাওয়াবো, হ্যাঁ এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, তা কি করা যেতে পারে, বাড়িতে প্রসাদ তৈরি করে পার্সেল প্যাকেটের মাধ্যমে প্রত্যেক বাড়িতে একটা করে পার্সেল প্যাকেট দিয়ে আসা যায় যে আপনারা এই প্রসাদটি গ্রহণ করবেন। যদি কারোর একান্তই অসুবিধা, বাড়িতে এত প্রসাদ তৈরি করতে পারছেন না, তাই অন্ততপক্ষে দোকান থেকে রসগোল্লা কিনে আনবেন, ভগবান দুধের জিনিসে দোষ দেখেন না, যদি অভক্তরাও তৈরি করে সেটি ভগবান দোষ দেখেন না, তাই রসগোল্লা দোকান থেকে কিনে আনলেন, ভগবানকে রসগোল্লাটি নিবেদন করলেন, সেই প্রসাদ প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু করে দিয়ে এলেন। তা এইভাবে ভগবানের প্রসাদ বিতরণটিও ভগবানকে খুবই সন্তুষ্ট করবে। আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করতে পারেন, বা ইউটিউব বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভক্তের শ্রীমুখে ভগবানের লীলা শ্রবণ করতে পারেন। আর জপ তো আছেই, ভালো করে আমরা এদিনকে জপ করবো, বেশি করে জপ করব, নন্দ মহারাজের কাছে প্রার্থনা করব, যশোদা মায়ের কাছে প্রার্থনা করব, হে নন্দ মহারাজ, হে যশোদা মা, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে বন্দী, তোমরা তাকে জয় করে নিয়েছো, তাই আজকের দিনে তোমরা খুব খুশি, আজকের দিনে তোমরা সকলকে কত কী দান করেছো, তো আমরা অতি অধম অযোগ্য, তা সত্ত্বেও আপনাদের কাছে আমাদের এটুকুই প্রার্থনা, দয়া করে আপনারা আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, আর আপনাদের কৃষ্ণকে একটু বলবেন যেন উনি আমাদের সমস্ত অপরাধ মার্জনা করে আমাদের সেবা গ্রহণ করেন এবং আমাদেরকে শুদ্ধ ভক্তি প্রদান করেন। এইভাবে আমরা নন্দ মহারাজ, যশোদা রানী তাদের কাছে প্রার্থনা করব, বা অন্যান্য বৈষ্ণবদের কাছেও আমরা প্রার্থনা করব, যদি সম্ভব হয় বৈষ্ণবদেরও বাড়িতে ডেকে এনে প্রসাদ দ্বারা আপ্যায়িত করব এবং কিছু দক্ষিণা দান করব, বৈষ্ণবদের সন্তুষ্ট করে আমরা এই দিনটি পালন করতে পারি। তাহলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি শ্রবণ করার জন্য, ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, নন্দ উৎসব উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, হরে কৃষ্ণ।